যেহেতু তুমি আগের রকম দেখছা তো যেহেতু সেটা নিয়ে আলোচনা করবে মুহূর্ত কেউ কেউ হয় না অস্থির জনজীবন রাজধানী এবং রাজধানীর সংলগ্ন এলাকা থেকে শুরু করে এটা রাজ্যের বিভিন্ন জায়গাতে যেভাবে চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এবং চোর চক্রের হানাতে আসছে তার অতিষ্ঠ সাধারণ মানুষ। রাজ্য আধারিত বটে দিনের আলোতে বিশেষভাবে সক্রিয় চোরের দল, তাছাড়া চেহারা দেখতে চোর বলে বোঝার কোনো উপায় নেই এমনই কিন্তু অভিমত রয়েছে সাধারণ মানুষের। কিন্তু কথা রয়েছে দশ দিন চোরে তো একদিন গৃহস্থ, এই ঘটনাই ঘটলো শুক্রবার। চুরি করতে গিয়ে হাতে নাতে আটক হলে আসছে ঘটনা সৎসঙ্গে বিহার আসলের উল্টো দিকে। বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনবো। আপনারা শুনলেন যে দোকানে চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে সেই দোকান মালিকের বক্তব্য এবং যে চোর রয়েছে সেই চোরের একটি বক্তব্য রয়েছে আপনারা শুনলেন। এলাকার লোকেরা তাকে পাচার করেছে এবং পাচার করে উত্তর মাধ্যম দিয়ে তাকে আটকে দেওয়া হয়েছে পুলিশের হাতে। বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই চোর আগে একদিন চুরি করেছে এবং পরবর্তী সময় একই দোকানে আবারও এসে চুরি চুরি করছে, তখনই ধরা পড়ে গেছে সেই চোর। সমস্ত বিজ্ঞাপন বিরতির রয়েছে সংবাদ।